ঈদের নামাজ শেষ করেই শুরু হয় বৃদ্ধ, যুবক, কিশোর আর শিশুদের দল বেঁধে বিভিন্ন বাড়িতে যাওয়া। বাড়িতে গিয়ে শুরু হয় কলা পাতায় করে ঈদের খাবার খাওয়া। এক এক করে সবার বাড়ি ঘুরে ঘুরে খাবার খান। এসব খাবার খাওয়ার সময় প্লেট, গ্লাস বা চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা থাকে না। বাড়ির উঠানে মাটিতে বসে কিংবা হাতে হাতে কলা পাতায় নিয়ে সেমাই, মিষ্টি, পোলাও মাংস খাওয়া হয়। এ যেন এক অনন্য দৃষ্টান্ত। প্রায় 200 বছর ধরে গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের প্রায় 300 পরিবার এ রেওয়াজ চালিয়ে আসছে। আজকে এই ভাটিয়াপাড়া ঐতিহ্যটা যদি সারা বাংলাদেশে যদি প্রচলিত হতো, তাহলে বোধহয় ইন্টার ঈদটা একটা ভিন্ন মাত্রায় সারা দেশে উদযাপিত হতো। আমরা আশা রাখি যে এই ধারাবাহিকতা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ভাটিয়াপাড়ার 200 থেকে 250 বছরের ঐতিহ্য, আমরা ঈদুল ফিতরের নামাজের পরে আমরা কলার পাতায় করে সারা গ্রামের লোক এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই একসাথে মিলিত হইয়া এই খার আয়োজন করি। আমাদের মুরব্বীরা এটা করে গেছে, পূর্বপুরুষ করে গেছে। এটা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আমাদের বংশধর যাতে এইভাবে কাজটা করতে পারে, সেজন্য তাদেরকে আমরা হাতে খড়ি দিয়ে যাচ্ছি। আর এই যে ঈদের নামাজের পরেই আমাদের গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে আমাদের প্রত্যেক বাড়িতে গিয়ে কলার পাতা খাওয়া, এতে গ্রামের সবার মধ্যে বেড়েছে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মমত্ববোধ ও ভালোবাসা, যে কারণে গ্রামটিতে ছোটখাটো কোনো ঘটনা ঘটলে তা নিজেরাই মিটিয়ে নেন, ফলে থানায় হয় না কোনো মামলা। আগামীতেও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হবে বলে জানালেন তারা। 250 বছর আগে আমাদের ফোরফাদার যারা ওরা এটা ইমপ্লিমেন্ট করে আসতেছে, সেভাবে এটা চলতে আসতেছে। তো দোয়া করি এটা ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যে আমরা এটা পর্যায়ক্রমে আমাদের নেক্সট জেনারেশন যারা এটা কন্টিনিউ করতে চলতে থাকবে ইনশাল্লাহ। এত মিলমিশ আমাদের ভিতর, এত আন্তরিকতা, ধনী গরিব সবাই নির্বিশেষে ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গেই কলার পাতায় খাইতে পারি, এবং দূর দূরান্ত থেকে বিদেশ থেকেও চলে আসে আমাদের ভাই ব্রাদার যারা বিদেশে অবস্থান করে, তারাও এই ঈদকে সামনে করে চলে আসে এই ঈদের সময়টায় এইভাবে আনন্দ উদযাপন করতে। এটা হচ্ছে আমাদের ঈদের সব থেকে মজার একটা অনুষ্ঠান, গ্রামে খাওয়া। যত মানুষ আছে আমরা সবাইকে রান্নাবান্না করে খাওয়াই, আর আমরা এগুলো উপভোগ করি, ওদের আনন্দ আমরাও উপভোগ করি। আমার এটাই খুব মজা পাই, আনন্দ পাই, এটাই আমাদের গ্রামের ঈদের বড় একটা আনন্দের অনুষ্ঠান। এটি একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে স্থানীয় চেয়ারম্যান বলেন, এ ধরনের ব্যবস্থা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেলে মানুষে মানুষে বিভেদ কমে আসবে। ঐতিহ্যবাহী একটা গ্রাম হচ্ছে ভাটিয়াপাড়া। তারা গত 200 বছরের অধিক নিজেদের সৌহার্দ্য সম্প্রীতি ধরে রাখার জন্য এই প্রতি ঈদে প্রত্যেকটা বাড়ি যে যতটুকু পারে সেটা সে দেয় এবং সবাই মিলে আনন্দ করে খায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কলা পাতায় খায়। এই যে একটা ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য, এটা অনেক বড় একটা ঐতিহ্য এবং এতদিন ধরে রাখা সবচেয়ে কষ্টকর ব্যাপার, যেটা আমি গর্ববোধ করি এই কারণে যে আমার ভাটিয়াপাড়া সেই ঐতিহ্যটা এই 200 বছরের অধিক সময় ধরে রাখছে, এবং আশা করি তারা এই ঐতিহ্য আরও ধরে রাখবে। এই ঐতিহ্য ধরে রাখতে গেলে যে জিনিসটা করতে হবে, তাদের সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে, মানুষের সাথে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষের ভিতরে সম্প্রীতি ধরে রাখার জন্য নিজের অহমিকাবোধ ত্যাগ করতে হবে, এবং এই অহমিকাবোধ ত্যাগ করতে পারছে বিধায় ভাটিয়াপাড়া গ্রামে এই ঐতিহ্যটা তারা 200 বছরের অধিক সময় ধরে এই ঐতিহ্য ধরে রাখছে, এবং আমি আশা করব আগামীতেও তারা এই কাজটা করবে। আমি ভাটিয়াপাড়া না শুধু, আমি গোবরা ইউনিয়নের একজন চেয়ারম্যান এবং ভাটিয়াপাড়া আমার ইউনিয়নের ভিতরে, এই কারণে আমি নিজেকে নিয়ে অনেক ধন্যবাদ। এমন ঐতিহ্য বছরের পর বছর ধরে রেখে ভাটিয়াপাড়া গ্রামবাসী নিজেদেরকে গর্বিত মনে করেন। আগামী প্রজন্মের মধ্যেও এই ঐতিহ্য চলমান থাকবে এমনটি প্রত্যাশা তাদের। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, ইয়াসমিন সুমি, RisingBD.com।